মানিকতলা উপনির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। কুণাল ঘোষ, পরেশ পালে, শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা নিয়ে আপত্তি তৃণমূল নেত্রী, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, মানিকতলা উপনির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। কুণাল ঘোষ এবং পরেশ পালের, শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা নিয়ে আপত্তি রয়েছে তৃণমূল নেত্রীর, সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, কি জানা যাচ্ছে মানিকতলা উপনির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক সম্পর্কে? দেখো, দু বছরের আইনি জটিলতার পর অবশেষে মানিকতলার উপনির্বাচন ঘোষণা করেছে ইলেকশন জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে 10ই জুলাই মানিকতলার উপনির্বাচন, এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শিবিরে তৎপরতা শুরু হয়ে গেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানিকতলা বা উত্তর কলকাতায় যারা প্রথম সারির নেতৃত্ব আছেন তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন নবান্নে। নবান্নে তাদের সঙ্গে কথা বলেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটি কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে। স্বপন সমাদ্দার, কুণাল ঘোষ, অতীন ঘোষকে সামনে, পরেশ পালকে রেখে একটি কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আজকে প্রথম পর্যায়ে একটি বৈঠক হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা উপস্থিত ছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী ঠিক করবেন তার হয়েই পুরো সবাই ঝাঁপিয়ে পড়বে লড়াইয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছেন। আবার এই কোর কমিটি এবং বেশ কিছু কাউন্সিলরকে নিয়ে আগামীকাল দুপুর 3টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আবার বৈঠকে বসবেন। তারপরে কিন্তু উত্তর কলকাতার অন্যতম নজরকাড়া কেন্দ্রে এই মুহূর্তে দাঁড়িয়ে 4টি যে উপনির্বাচন কেন্দ্রের নির্বাচন ঘোষণা হয়েছে তার মধ্যে মানিকতলা অত্যন্ত নজরকাড়া হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর দাবিদার। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠক আজকে হয়েছে, আগামীকাল আবারও বৈঠক হবে। তারপর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন বা ঘোষণা করবেন এই 4 কেন্দ্রে। অবশ্যই সেখানে মানিকতলা প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন বলে জানা যাচ্ছে। প্রবীর, এ প্রসঙ্গে যেটা জানা যাচ্ছে, শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা নিয়ে আপত্তি রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, বিশেষ কিছু কি জানা যাচ্ছে এ প্রসঙ্গে? দেখো, শ্রেয়া পাণ্ডে সহ আরো 2-1 জন কিন্তু মানিকতলা বিধানসভা উপনির্বাচনে টিকিটের দাবিদার। তারা অনেকেই টিকিট প্রার্থী হতে চাইছেন তৃণমূল কংগ্রেসের টিম বলে। সুতরাং আজকে প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে এই কুণাল ঘোষ, অতীন ঘোষ সবার। সেক্ষেত্রে কয়েকজনের নাম উঠে এসেছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত শিলমোহর দেবেন প্রার্থী হিসাবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে 2-3 জনের নাম উঠে এসেছে বলে জানা যাচ্ছে সেই 2-3 জনের নাম নিয়ে আজকে আলোচনা হয়েছে। অবশেষে একদম শেষ মুহূর্তে কোর কমিটির সঙ্গে আগামীকাল আবার বৈঠক হবে। তারপর প্রার্থীর নাম ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে 2-3 জনের নাম উঠে আসলেও শ্রেয়া পাণ্ডের নাম সেখানে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন আগামীকাল। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।